আর আরেকটা কথা জানতে চাই, আমাদের ভিডিওর মাধ্যমে অর্ডার করলে ডিসকাউন্ট বা হচ্ছে কিছু সুযোগ সুবিধা দেওয়া সেটা তো যাবে থাকবে। স্পেশাল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাই যে এই যে টিভি প্যানেলটা করা আছে আর কি, এটা কি বোর্ডের? আসসালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু, ভালো আছি। অনেক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কাজ করছেন তো, কাজ অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। আচ্ছা আমরা একটু কিছু তথ্য জানাই আমাদের ভিউয়ার্সকে। আচ্ছা এখানে কি কি কাজ করেছেন এই রুমে? এখানে আপনার সিলিং করা আছে, টিভি প্যানেল করা আছে, পর্দার পেমেন্ট করা আছে। আচ্ছা ওকে, আধা কাজ মানে কিছু কাজ আরো কাজ বাকি আছে নাকি, কমপ্লিট হয়নি? আচ্ছা আছে, ওকে বুঝতে পেরেছি, অনেক সুন্দর লাগছে, ফিনিশিং মোটামুটি চলে আসছে। এখানে টিভি সেট হবে না, টিভি প্যানেলে? আচ্ছা, রাজশাহী শহরে সব জায়গায় সার্ভিস দিয়ে থাকেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা কিবোর্ডে কাজ করা হয়েছে এটা? এটা আপনার হলো উডটেক্স দিয়ে কাজ করা আছে, মানে পাটেক্স দিয়ে, পাটেক্স দিয়ে লাইন পুটিং টেনে সিল্কি রং। আচ্ছা আচ্ছা সিল্কি করা আছে। আচ্ছা যে গ্লেজ দিচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, এটাকে সিল্কি বলে আর কি। রঙের সার্ভিস, ইন্টেরিয়র বোর্ডে সব আপনি, এ টু জেড সব আপনি দিবেন? আচ্ছা আচ্ছা, আর আরেকটা কথা জানতে চাই, আমাদের ভিডিওর মাধ্যমে অর্ডার করলে ডিসকাউন্ট বা হচ্ছে কিছু সুযোগ সুবিধা দেওয়া যাবে স্পেশাল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু জানতে চাই যে এই যে টিভি প্যানেলটা করা আছে আর কি, এটা কি বোর্ডের? এটাও সেম বোর্ড, পিভিসি বোর্ড? পিভিসি বোর্ড। আচ্ছা ওকে, শুধু যদি আমি এই ধরনের টিভি প্যানেল করি তাহলে কেমন খরচ বা কি সিস্টেমে অর্ডার করতে হবে? এটা আপনার হলো 650 টাকা স্কয়ার ফিট হবে। সাড়ে 650 টাকা, 600 টাকা। বোর্ড হিসাবে কি কাজ করেন আপনারা? হ্যাঁ করি। কত থেকে কত? এটা আপনার 1200 থেকে 1500 টাকা, কাজের উপরে, ডিজাইনের উপরে, কাজের উপরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বোর্ড হিসাবে কাজ করলে এক্সেসরিজ আমাকে কিনে দিতে হবে? জি। আর স্কোয়ার ফিট হিসাবে যদি নেই তাহলে আপনি সব দিবেন, শুধু আমি স্কোয়ার ফিট হিসাবে মাপটা দিব? জি। এখন অনেকে যারা নতুন কাজের ব্যাপারে বুঝে না, ধরেন আমি শুধু এই ওয়ালে কাজ করব, এই ওয়ালটা যত স্কোয়ার ফিট কত দিয়ে গুণ হবে? ধরেন এদিকে 10 ফিট, এদিকে 8 ফিট, তাহলে 8 আর 10 গুণ দিব, দিয়ে 80 ফিট হলো, 80 ফিট কে আমি 600 দিয়ে গুণ দিব, যত টাকা বিল আসবে আর কি। স্কোয়ার ফিটের রেটটাও কি কম বেশি হয়ে থাকে? হ্যাঁ ওঠানামা করে কাজের উপরে, ডিজাইনের উপরে। ওকে বুঝতে, প্রোডাক্টের উপরে। আচ্ছা এই উপরের ইন্টেরিয়র স্কোয়ার ফিটটা কত? এটা আপনার 250 টাকা স্কোয়ার। এটা 250 টাকা, 250 টাকার মধ্যে ম্যাটেরিয়াল সব আপনার। আচ্ছা লাইটের সার্ভিস এর মধ্যে এটা আলাদা, বাসার মানে ইলেকট্রিক জিনিস আমাকে দিতে হবে আমি যদি অর্ডার করি? আচ্ছা বুঝতে পেরেছি, উপরের ইন্টেরিয়র কাজটা কি ইয়েতে পড়ে আপনার, বোর্ড হিসাবে পড়ে, না এটা স্কোয়ার ফিটে করতে হয়? এটা আপনার হলো বোর্ড হিসাবে পড়ে, স্কোয়ার ফিটেও পড়ে। আচ্ছা এটার বোর্ড হিসাবে কেমন হবে? ওইভাবেই হবে, সেম ভাবে, 1500 টাকা। ওকে সুন্দর। এই উপরে, আচ্ছা এই রুমটার সাইজ কত? এটা আপনার হলো 8 10 12 আছে, 10 12। আচ্ছা ধরেন আমি একটু আমার ভিউয়ার্সকে একটু আইডিয়া দিতে চাই, এই 10 12 রুমের যে উপরে সিলিং, এখানে কয়টা বোর্ড লাগতে পারে? এই ধরনের রুম হলে কয়টা বোর্ড? এখানে বোর্ড লেগেছে 8টা। 8টা? কারো ডিজাইনের উপরে কম বেশি হয়ে যেতে পারে? ডিজাইনের উপরে, ডিজাইনের উপরে। আচ্ছা ওকে, এই রংগুলো তো উঠবে না না, বোর্ডের উপরে যে রংগুলো দিয়ে আছে? না লাক্সারি সিল করা আছে, অবশ্যই না, উঠবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি, অনেক সুন্দর ডিজাইন করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে আমাদের। একটা টিভি প্যানেলের ছবি দেবো, ওটার আপনার হলো 800 টাকা স্কোয়ার ফিট, ওটা ইয়া করেন। আচ্ছা ভিডিওতে দিয়ে দিবো আমরা, ঠিক আছে, 800 টাকা স্কোয়ার ফিট ওইটা টিভি প্যানেল। ওইটা শুধু টিভি প্যানেলে অর্ডার নেন, ছোটখাটো কাজও করেন বা উপরে রান্নাঘরের উপরে বা নিচে ক্যাবিনেট এগুলা কাজও করা হয়? ওই বোর্ডটা আপনার হলো ইয়া প্লাই, আহমেদের প্লাই। আচ্ছা বিভিন্ন ধরনের বোর্ড আছে, আপনি চয়েস দিবেন, যার যেটা চয়েস সেভাবে নিবেন। প্রোডাক্টের উপরে আপনার ইয়া, ঠিক আছে, ভালো থাকবেন ভাই, ডিসকাউন্ট দেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।